ধন্যবাদ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বের হওয়া একটি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখে খাদ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের অনেক দিন আগেই বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপ কিন্তু আজকের থেকে শুরু হচ্ছে এবং তোমাদের বলে রেখে রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবেল রয়েছে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারো আর সেক্ষেত্রে তোমাদের বলে দিলাম যে আজকের থেকে মানে পঁচিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো কি পোষ্টি কি যোগ্যতা এবং তোমাদের লাস্ট ডেট কী রয়েছে বয়সের সীমা কী রয়েছে বেতন কী রয়েছে সমস্তটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকবো আর তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন তো তোমাদের বলে রেখে বন্ধুরা এখানে যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচসিডিপি ডাব্লিউ বি পিএসসি ডট গভর্নমেন্ট ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু জারি থাকবে মে মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে ফিজটাও কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এডিটেরও সুযোগ রয়েছে বাইশে জুন থেকে শুরু করে আঠাশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এডিট করার সুযোগ পাচ্ছ আর সেক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দিই যে পরবর্তীতে তোমাদের যেটা নিয়োগ প্রক্রিয়া মানে তোমাদের যে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ হবে সেটা কিন্তু পরবর্তীতে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখানে সেটা নোটিফিকেশানে বলে দেওয়া রয়েছে যে ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ সেটা কিন্তু পরবর্তীতে নোটিফাই করে দেওয়া হবে সেটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিশের লিঙ্ক দুটোই কিন্তু দেওয়া থাকবে সেটা কিন্তু ডাইরেক্ট একবার চেক আউট করে নিতে পারো এবার বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দেবো যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে এবং কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কিন্তু তোমাদের বলে রাখি বন্ধুরা যে এনি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষাটা কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে সেটা কিন্তু নেসেসারি আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্টর অব হর্টিকালচার এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু তোমাদের বলে রাখি বেশ ভালো মানে কিন্তু বেতনও রয়েছে তোমরা সেটা একবার নোটিফিকেশান থেকে পে স্কেলটা কিন্তু চেকআউট করে নিতে পারো যেখানে কিন্তু তোমাদের বলে রেখে ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ডাইরেক্টর অব হর্টিকালচার এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে আর সেক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু এখানে বলে দিয়েছে যে কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের লাগবে ফার্স্ট ক্লাস ডিগ্রি লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা সেকেন্ড ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন হর্টিকালচার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষাটা তো পড়তে বলতে লিখতে জানতে হবে আর বয়সটা কিন্তু তোমাদের পঞ্চান্ন বছরে বেশি হওয়া যাবে না মানে পঞ্চান্ন বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এবং এক এক দু এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা হিসাব করা হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা দুশো দশ টাকা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলে রাখি যে এদের এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এস সি এস টি ক্যান্ডিডেটকে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদের দিতে হচ্ছে না তো বন্ধুরা এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো আর বন্ধুরা বলে রেখে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ